গুড মর্নিং ফ্রেন্ড, এখন বাজে 7:45। সকালবেলা আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো যাই হোক, আমার বউ এখন চা খাচ্ছে বসে, আমিও চা খেলাম। সকাল সকাল গরম চা খেতে খুবই ভালো লাগে। তো আমি এখন যাব অফিসে, তো অফিসে যাব এখন। তো বেরোবো, তার আগে বউ বলো যে তাহলে তুমি আজকে একটু শুরু করে দিয়ে যাও, তুমি আগে শুরু করে দিয়ে যাও, আমি তাহলে শেষটা আমি করবো। আমি ঠিক আছে, তাহলে তাই করো। আর তোমরা সবাই জানি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো, আমরাও সবাই ভালো আছি। আর কিছু তো বলার নেই, চলো টাটা। আজকের মতো এই না, বইয়ের হাতে দিয়ে দিলাম। বিরাট ক্যামেরা ম্যান আমার, কি বদমাশ আছে তো ক্যামেরাটাকে অন করে বলে দাঁড়াও আমি ক্যামেরা অন করছি আর আমি খাচ্ছি চা। ওর চা খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে এসছে একটুখানি আছে। সকালবেলা এটা এটা কিন্তু মানে একদম মানে কি বলবো, এনার্জি মানে টনিক। এটা যদি না খাই তাহলে সারাদিন আর চলতেই পারবো না, এত মানে দাঁড়াও চাটা খেয়ে নি, ঠান্ডা যাবে। আর দেখো বিস্কুটে কৌটো নিয়ে বসে পড়েছি চা খেতে সকাল সকাল স্বামী স্ত্রী। আমি তো চায়ের থেকে বিস্কুট খাই বেশি, যদি চা খাই দূর হোক একটা বিস্কুট তার সাথে খাবোই। মা দাঁড়া। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, দিনের শুরুটা আমার হাজব্যান্ডই করে দিল। বলছে আমি করবো, আমি করবো। হ্যাঁ অবশ্যই, নিশ্চয়ই করো, কেন করবে না। তোমার ইয়েতে তো আমি এটা করেছি, এটা এইটা এইটা খুলেছি তোমার ইন্সপিরেশনে। তো তুমি তো সব, তুমি যদি করতে চাও তো আমার মানে কপাল খুলে গেছে বলতে হবে। সূর্য আজকে পশ্চিম দিক থেকে না, এটা যে ওই পূর্ব দিক থেকে না, ওটা মনে হচ্ছে পশ্চিম দিক থেকে উঠেছে। আর সকাল থেকে অন্তত বাবারে যখন থেকে ঘুম থেকে উঠেছি, কোনোদিন হয় না। মাঝখানে মনে বহু বছর আগে একবার হয়েছিল, 50-60 হাঁচি মেরেছি। আমার আমার হাজব্যান্ড বলছে ওমিক্রন টু নাকি হয়েছে। আমি ঠিক আছে, যা হয় হোক গে, হ্যাঁ জাহান নামে যাক গে, ওমিক্রন করোনা সারা জীবন ছিল, এখন সেগুলোকে নিয়ে মাতামাতি হয়েছে। সর্দি কাশি জ্বর এগুলো মানুষের লেগেই থাকতো, বাদ দাও যা হচ্ছে হোক। আর কালকে আমার শরীরটা খুব খারাপও লাগছিলো, মানে এত গা হাত পা যন্ত্রণা করছিল হঠাৎ করেই। আবার আসলে ওয়েদারটাও তো খারাপ, বৃষ্টি হচ্ছে চারিদিকে। তো কালকেটা রাত্রে ওষুধও খেয়ে শুয়েছিলাম। আর এই হচ্ছে ব্যাপার, আর সকালবেলা উঠেছি অনেকক্ষণ হাজবেন্ডের সব খাবার দাবার। ব্যাগটা কী করে চেনটা খুললে কেন? মাফলার তো ভেতরে ছিল না, কাঁচা হয়েছে তো মাফলারটা। বা এবার কি পরে যাবে তাহলে, শুকায়নি মাফলারটা? মাফলার তো কাঁচা হয়নি, ময়না মাফলার দিদি ভাই জিজ্ঞেস করো। এই হচ্ছে ব্যাপার। আর তো চলো, ভিডিও যখন আরম্ভ করে দিলে তো আমি কন্টিনিউ করবো সেটা। এই যে আমার সোনামায়, দেখো আমি ডেকেছি, আমার মা পড়তে বসবে, সেই 7:30 থেকে ডাকা চলছে। মা আমাকে 7:30 ডেকে দেবে, আর 7:30 থেকে ডাকা চলছে। বাবা কী হলো, তোর মুখটা এরকম লাগছে কেন, অন্ধকারটা পড়েছে। হ্যাঁ 7:30 থেকে ডাকা চলছে আমার মাকে, মা ওঠো। এখন বাজে 7:45, তো 8:10, ও এখন দেখি কখন ওঠে। তো চলো পরে আবার ফিরে আসছি। আমার সোনামা আর আমার পাগলা বাবা, মানে পাগলিমা আর পাগলা বাবা চলে এসছে আদর করতে আমাকে। হ্যাঁ তো একে তো আদর করে করে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আর আমার পাগলা বাবা চলে এসেছে ক্যামেরার সামনে। আজকে ও ছোটো মাকে কিন্তু ভীষণ ভালোবাসে জানো তো, ওর ছোটো মাকে এত ভালো, হ্যাঁ মিথ্যা কথা বলবি না, ওর ছোটো মাকে যাও ভালোবাসে তোমরা চিন্তা করতে পারবে না, বুঝতে পারলে, এত ভালোবাসে। ওর মায়ের সাথে ঝগড়া লেগে যায় ছোটো মায়ের জন্য। হ্যাঁ বলে আমি যদি বাজার থেকে এসে একদিন পুজো দিচ্ছিলাম পরশু দিনকে, আমাকে ওর মাকে গিয়ে বলছে ছোটো মা আমার বাজার থেকে এলো, কী করছিস বাবা, এরকম করো না। হ্যাঁ বাজার থেকে এলো, ছোটো মা পুজো দিচ্ছে, তুমি কেন পুজো দিলে না মা? ওর মা বলেছে বেশ করেছে, তোর ছোটো মা পুজো দিচ্ছে, আমি দেবো না পুজো, তোর ছোটো মাই দেবে। মানে ওই ছোটো মার ওপর কষ্ট যে কেন ছোটো মা বাজার থেকে এলো, ছোটো মা কেন পুজো দেবে। ও কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে জানো তো, মানে সত্যি এত ভালোবাসে না কি বলে, আর আমাকে খুব ভয় পায়। বাবা তুমি আমাকে ভয় পাও, মুখে বল। এখনো ভীষণ ভয় পায়, মানে একবার যদি আমি কোনো কিছু করে, এত বড় ছেলে, ওর মাধ্যমিক দেবে কদিন বাদে, একদম ফাইনাল দেবে, ওরা তো জানো মাধ্যমিকের ফাইনাল হচ্ছে মারছে না বাবা। এখনো যদি আমি ওকে তাড়া দিই জোরে, তো ও এখনো আমাকে ভয় পায় এখনো। আর ভালো তেমনি বাসে, আর সব আবদার আমার কাছে, কোনটা খাবে কোনটা ইয়ে। ছোটো মা আগে ছোটো মার কাছে দৌড়ে চলে যাবে,
তো ছেলে মেয়েদের ভালোবাসা পাওয়াটাও বাবা মায়ের কাছে ভাগ্যের ব্যাপার বলো। আর ও না ছোট থেকে আমার কাছেই মানুষ, বলতে মানুষ বলতে মানে ওর সব কিছু আমার কাছে, খাওয়া, ঘুম পাড়ানো বলো, ঘুরতে যাওয়া কোথাও, মানে ওর মানে ছোটো মা ছাড়াও কিচ্ছু চিন্তা নেই ছোটোবেলায়, এখনও চেনে না আমার গোপাল এটা। তো চলো অনেক আমরা বক বক করলাম মা, আর আর শোনো মায়ের কথা তো কোনো জানোই, মারলাম বকলাম, মা আদর মা আদর 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 করে পাগল করে দেয় ইয়ে আমার কুটুমা। তো চলো আমরা পরে আসছি ফিরে, হ্যাঁ তো এখন যাচ্ছি চুচরোতে, ভাবলাম তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি চুচরোটা, আগে অনেকবার ঘুরিয়েছি আর যাচ্ছি হলো কেন, আমার বান্ধবীর ছেলের জন্মদিন শুক্রবারে 28 জানুয়ারি, ও যদি আমার শোনে নাই 26 বলতে গেছিলো, আবার আমাকে ও আমার সাথে ও ঝগড়া করে পারলে ডিভোর্সই দিয়ে দেবে, ও ভীষণ বদমাইশ জানো না তো, ভীষণ ঝগড়া করে আমার সাথে। তো আর এক বান্ধবীও যাবে তো ওকে নেবো, নিয়ে টোটো এসে গেছে আমার যার কাছে যার সাথে যায়। তো চলো ভাবলাম তোমাদেরকে ঘুরিয়ে নিই, স্নান হয়ে গেছে আর এখন কিন্তু পুরো 12:05, হ্যাঁ রান্নাবান্না করেছি, করে বললাম যে তাহলে জিনিসটা নিয়ে আসি, শুক্রবার আবার নিমন্ত্রণও করেছে সন্ধ্যাবেলায় যাবো, খুব এনজয় হবে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই সাথে করে, দেখি কী কেনা যায়, ঠিক আছে তো দুজনে মিলে কিনবো একসাথে আমরা, তো দেখি একটা ভালো জিনিস কিছু একটা মানে চিন্তা ভাবনা করে দেখি যাই, তো কী কিনবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো ঘুরে আসি। তারপর থেকে বাড়ি এসে আর আমি ক্যামেরা অন করিনি বা ভিডিও করিনি, ঠিক আছে তো যে কটা ভিডিও ছিল ওগুলো এডিট ফেডিট করলাম, মানে কাজ ছাড়া আস্তে আস্তে প্রায় 2:20 হয়ে গেছিলো, কেননা 2 শপিং মলে গেলাম, একটা গেলাম স্টাইল বাজারে,
সেখানে আবার আমি বাচ্চাটার জন্য, ও আচ্ছা কিসের জন্য গেছি সেটা বলি, আমাদের বলেছিলাম কালকে মনে পড়ছে না, ঠিক আছে তো বলে দিই, কালকে গেছিলাম হচ্ছে তোমার আমার বান্ধবীর ছেলের জন্মদিন, তো সেই কেনাকাটা করতে গেছিলাম ওর ছেলের জন্য, তো ওকে জিজ্ঞাসা করলাম কী নিবি, ও যেটা বলো সেটাই আনলাম। আমরা এরকম জিজ্ঞাসা করি যে আমার তো ছেলের কী প্রয়োজন, বা আমার মেয়ে আমাকেও জিজ্ঞাসা করে মেয়ের কী প্রয়োজন, এরকমভাবে আমরা মানে তিন বন্ধুর মানে আমাদের মধ্যে এই জিনিসটা মানে কোনো ভেদাভেদ নেই যে আমরা কেউ কিছু ভাববো এরকম ব্যাপারটা নেই, ঠিক আছে। তো হাতে ধরে না বেশিক্ষণ ভিডিও করা যাচ্ছে না, আমার এই ব্যাক পেন ওইখানে পেন হচ্ছে, তো যাই হোক। আর তো গেছিলাম ছোটোতে, তো গেলাম প্রথমে গেলাম স্টাইল বাজারে, সেখানে ইয়ে পেলাম না কি বলে ওর সাইজে পেলাম না বাচ্চাটার, আমার মেয়ের মতো একটু হেলদি, তারপরে ছেলে তো একটু লম্বা ও আমার মেয়ের থেকেও, তো যাই হোক। আর সেখান থেকে গেলাম সিটি লাইফ, আমাদের চুচুড়োতে হয়েছে বিরাট একটা শপিং মল সিটি লাইফ, তোমরা তো জানো, তো যা সিটি লাইফ না সিটি লাইফ সিটি লাইফ সিটি লাইফ হ্যাঁ, তো ওটা আর ভিডিও করা হয়নি কিন্তু ওখানে আর করিনি, কারণ সময়ও চলে গেছিলো, অনেকটা দেরি হয়ে গেছে দুটো ইয়ে ঘুরতে, অনেকটা যেহেতু ডিস্টেন্স হাঁটাহাঁটি করতে হয়েছে, তো যাই হোক এই হলো। আর পেয়ারা কিনছিলাম দেখলে, আর তারপর থেকে তো আর ভিডিও করিনি, তো কী কী এনেছি আমি তোমাদের ওটা দেখাচ্ছি, যেটা এনেছি সেটা পরে তোমাদের দেখাচ্ছি, আর আমি এখন ঠিকই এনেছি ফল টল, আমি সেগুলো তোমাদের দেখাচ্ছি, তো সেগুলো দেখানো হয়নি, তো ভাবলাম একটু ভিডিও করি। যে ফলগুলো এনেছিলাম তো ওই ব্যাগেই রাখা রয়েছে, যেভাবে এনেছি তো দেখাচ্ছি কী কী ফল এনেছি, কিছুই বের করা হয়নি, সময় পাইনি, আসলে ভেবেছিলাম রাত্রেবেলা একটু ধুয়ে টুয়ে রাখবো কিন্তু সেটা আর পারিনি, দাঁড়াও দেখাচ্ছি আমি, তো দেখাচ্ছি দাঁড়াও। এই হয়েছে লেবু, এটা হচ্ছে নাগপুরের লেবু, এই নাগপুর না পাঞ্জাবের লেবু, কেননা এখন লেবু একদম ভালো হচ্ছে না, কমলা লেবু সবে তো গিট পড়ে গেছে, দাঁড়াও। তো দেখো এনেছিলাম সবেদা, এখানে তিনজনকার ফল আছে, তিনজনকার বলতে মামা দুটো লেবু আছে আর বাদবাকি আছে দিদি ভাইয়ের আর আমার, তো যখনই যাই বেশি করে নিয়ে আসি, কেন রোজ রোজ তো বেরোনো সম্ভব না, তো এখানে আছে অনেক কত কত 24টা লেবু আছে, এখানে কমলা লেবু আছে, এখানে 6টা মোসাম্বি, মোসাম্বিটা ভালো ছিল না যেন কম করেই নিলাম 6টা, তাও এইটুকু এটুকু মোসাম্বি 20 টাকা করে পিস, কেন অফ সিজন এখন মোসাম্বির, নতুন মোসাম্বি যখন উঠবে তখন আবার একটু কমবে। আর এগুলো দেখো সবেদা, সবেদাটা খুব ভালো সস্তায় পেয়েছি, অন্য সময় পাই না, তো 6টা সবেদা 50 টাকা বলেছিলো, তো 50 টাকায় নিয়েছে, তো এই দেখো। আর এখানে আছে কালো আঙুর, এগুলো হচ্ছে লম্বা আঙুরগুলো, মানে যেগুলো গোল ওগুলো আনিনি, তো লম্বা লম্বা যে কালো আঙুর সেই জামের মতো দেখো দেখতে, তো এই আঙুর এনেছিলাম, তো এবার এগুলো ধোবো। আর আজকে গেছিলাম বাজারে, বাজার থেকে এলাম, দেখলে তো মাছ এনেছি, মাছ মানে মাছ মাজা মাছ বাজারটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর কী কী মাছ এনেছি সেটা তোমাদের দেখাইনি, দেখাচ্ছি। আর কালকের ভিডিও আজকেই কন্টিনিউ এইভাবেই করলাম, ঠিক আছে, তো চান টান বাড়িতে এসে চান করলাম, এসে পুজো দিলাম, এখন একটু জল খাবার খাবো, তো খেয়ে দিয়ে চলো, আর দেখাচ্ছি কী কী রান্না হবে আজকে, অনেক রান্না বান্না হবে। তো কালকে যেহেতু 26শে জানুয়ারি, তো ওদের ছুটি আছে, রাত্রিবেলা একটু প্ল্যান আছে ডাল পুরি করবো, আলুর দম আর ডাল পুরি, তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো আর কী কী রান্না করবো সেটাও দেখাচ্ছি। আচ্ছা এই দেখো, এটা হচ্ছে সিলভার কাপ মাছ, তো মাছটা অনেক বড়, আমরা বহু বছর খাইনি, তো আমি আর আমার মামা শ্বশুরের জন্য এনেছি, মেয়েও খাবে ছেলেও যদি খায় খাবে, দিদিভাই খায় না এই মাছ, প্রশ্নই নেই। আর দেখো এখানে আছে মৌরলা, অনেকদিন বাদে মৌরলা মাছ পেয়েছি, একদম টাটকা, মানে টাটকা মৌরলা যেটা বলে একদম জ্যান্ত, মৌরলা পেয়েছি, ঠিক আছে। আর এখানে আছে বড় সেই বড় বড় ভোলা মাছ আছে না, সেই ভোলা মাছ নিয়ে এসেছি এখানে, এই মাছটা কালকে হবে, তো কালকে তো মাটন বা চিকেন কোনোটা তো হবেই, তার সাথে সাথে এটাও মাছটা হবে, তো চলো মাছগুলো দেখিয়ে দিলাম তোমাদের। আর এই মাছগুলো ধোয়ার দায়িত্ব হচ্ছে আমাদের ময়নামতির। আর এনেছিলাম হচ্ছে লাউ শাক, এই একটা লাউ ডাটা 20 টাকা দাম, 3টে ডাল মাত্র, তো মা বলো রেখে দাও, কালকে 2 ছেলের ছুটি আছে, তো ওরাও একটুখানি খেতে পারবে, তো কালকে তাহলে তাহলে আর একাটি আনলেই হতো, একাটিতে আর কী হবে এতগুলো লোকে, আমি ভেবেছিলাম আজকে হবে, তা মা বলছে না মনে রেখে দাও। আর একটা জিনিস দাঁড়াও দেখাচ্ছি, সেটা হচ্ছে পুঁই মিটুলি, তাই দেখো পুঁই মিটুলি এনেছি, তো কী ভালো লাগে না, এগুলো খেতে এত ভালো, অনেকে আমি শুনেছি ফোনে মানে ভিডিওতে দেখেছি অনেকে পুঁই মিচুরি বলে, কিন্তু আমরা মিটুলি বলি, মিটুলি, তো এটাকে ছাড়াতে হবে, ছাড়িয়ে এটা ভাজা খাবো, আজকে এই হবে মাছের ঝোল, আর এটা করবো, আর মাছ ঝোল দেখি কী করা যায়। তো দেখো সেই সকালের পরে আর আসিনি ক্যামেরার সামনে, তো এখন এসছি, আর এখন বানাচ্ছি যে পনির কোরমা, তোমাদের তো আমি আগের দিন বলেইছি, তো ছেলে আমার কোরমা খাবে, কোরমা হোক রেজাল হোক যেটা হোক, আমি বললাম কোরমা খা, অনেকদিন খাস না, বলছে ঠিক আছে,
তো কোরমাই বানিয়ে দেবো। আর এখানে দেখো কাজু আর পেঁয়াজ আদা রসুন এটা সবগুলো একটুখানি হালকা রোস্ট করে নেবো। ভালোভাবে পনির অনেকদিন বানিয়ে দিই না, ও পনির খেতে ভীষণ ভালোবাসে। ছেলেটার মেয়েটার মাছ হয়েছে, মাছ খাবে, তো রান্নাগুলো তোমাদের দেখাই নি একবার। চলো তোমাদের রান্নাগুলো দেখাই। তো এখানে হচ্ছে মা করে দিয়েছে, মা করে এখন চান করে আসলো, মা করে দিয়েছে সিলভার কাপ মাছ, হেভি হবে খেতে, দেখে লোভ লাগছে। আর এখানে কি আছে, এখানে আছে যে পুঁই মিটুলি ভাজা। এই দেখো এটা হচ্ছে আলু পেঁয়াজ চচ্চড়ি করেছিলাম সকাল, সেটা রয়ে গেছে। আর কি আছে এখানে, করেছি মোড়লা মাছ কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে, তো ওই মোড়লা মাছটা রয়েছে। একটু ভেজে নিই এগুলো, তারপর আবার আসছি। পনিরটা একটু করে তোমাদের ভাবলাম একটুখানি শেয়ার করি, তো সেই জন্যই এলাম। এটাকে একটু হালকা লাল করে ভেজে মিক্সিতে পেস্ট করবো, এর মধ্যে গরম মশলাও দেবো। দিই মশলাটাও নিয়ে আসি, চলো। গরম মশলা কোথায় গেল, এই হচ্ছে গরম মশলা। একটু গরম মশলা নিয়ে নিই, একটু পাঁচটা এলাচ দেবো, একটু দারচিনি, আর হচ্ছে নেবো দুটো লবঙ্গ দেবো, বেশি মশলা দেবো না, গরম মশলা বেশি দেবো না। জানো আমার ঘি পুড়িয়ে গেছে ময়না, ঘি নেই, একটুখানি ঘি আছে, ঘি ছাড়াই করবো, আছে সাদা তেল দিয়ে করছি এটা। এটার রেজালাটা না, আমার রেজালা বলো বা কোরমা, আমার মনে হয় সর্ষের তেলেই থেকে সাদা তেলে ভালো হয়, তো আমি তো সাদা তেলেই করি, তো তোমরা যে তেলে ইচ্ছা করতে পারো। চলো ফিরে আসছি পরে। তো দেখো পনিরটা দিয়ে দিয়েছি আর আলুটাও মানে দিয়ে দিয়ে ওই অনেকক্ষণই ভাজছি, আলু তো গলেই গেছে আর পনিরটা এই জাস্ট দিলাম, ঢাকা দেবো না কারণ আলু একদম গলে গেছে, আর পনিরটা কাঁচা দিলাম একদম। কালারটা হেভি এসে যদি রেড চিলি পাউডার দিয়েছি, ছেলেমেয়ে দুজনেই বলেছে একটু ভালো করে বানাতে, সবসময় গরম গরম কোনো রকমের ওদের পটি পাটি খাইয়ে দিই, বলেছে একটু ভালো করে বানাবে, তো ভালো করে। আমার গলা বসে গেছে জানো তো, গলাতে ভালো আওয়াজ বেরোচ্ছে না, আর বেশি বক বক করবো না, অনেক বড়ো হয়ে যাবে আমার ভিডিও। চলো আবার পরে কথা বলছি, পনিরটা হয়ে যাক ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, আর দেখো চলে এসেছি সেই দুপুরবেলার পর থেকে আর ভিডিও করিনি, আর ভিডিওটা শেষও করা হয়নি। তো তোমাদের বোধ হয় বলেছিলাম ডাল পুরি হবে বিকেলবেলা, তো আমাদের শীতকালে এবার সেই কালী পুজোর রাত্রে মনে হয় ডাল পুরি খেয়েছিলাম, তারপরে আর না ডাল পুরি খাওয়া হয়নি। তো দিদিভাই বলছে দেখো ঠান্ডা চলে যাচ্ছে, তো গরমকালে তো এগুলো ভালো লাগে না, তো চলো বানিয়ে ফেলি। তো আমাদের আসলে মাঝখানে সবারই শরীর খারাপ হয়েছিল বলে না, আমাদের এবার শীতকালটা মানে একটু অন্যরকমেরই গেল, তো যাই হোক আরও কথাগুলো বলে লাভ নেই। তো এখানে চলে এসেছি, আমাদের আর ডাল পুরি করতে একদম তিনজনের লেগে পড়েছি, দিদি ভাই, আমি, মা আর আমার হাজব্যান্ড ক্যামেরা করে দিচ্ছে। হ্যাঁ, তো ভালোই হলো, ভাবলাম ভিডিওটাও শেষ করা হয়ে যাবে, তোমাদের সামনে আর তো সারাদিন আসেনি মানে সেইভাবে সকাল থেকে, তো এই ভিডিওটা সেই মানে দুদিন আগেকার মানে কালকের ভিডিও আজকের ভিডিও মিলিয়ে তবে পোস্ট করব। তো তোমরা দেখো ভালো লাগবে। আর ডালপুরিগুলো এত ভালো হয়েছিল, এত সুন্দর মা ময়দাটা মেখেছিল, পুরটা বা পুর ভরা খুব সুন্দর পারফেক্ট ডালপুরি যাকে বলে সেটা হয়েছিল। তারপরে আর শ্যুট করা হয়নি, আর মেয়ে যেহেতু ক্লাস করছিল অনলাইনে, তো ওই জন্য আর ভিডিও করা হয়নি। অনলাইনে ক্লাস বলতে অনলাইনে যে পড়াগুলো পাঠিয়েছিল ওইগুলো দেখছিল, পড়ছিল আমার ফোন থেকে, তো ওই জন্য আর ভিডিও করা হয়নি। তো ডালপুরি পুর অনেকটা আছে, করলে আবার তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম তোমাদেরকে আমার হাজব্যান্ডকে বললাম একটু ভিডিও করে দাও, তো আমিও ভিডিওটা শেষ করে নেব। তো ঠিক আছে, ডালপুরিটা খুবই ভালো হয়েছে, আর আমরা তিনজনে মিলে এরকম মজা করছি, গল্প করছি। আর ঠিক আছে, তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওর সাথে।